লক্ষ্মীর ভাণ্ডারে অর্থবৃদ্ধি, লক্ষ্মীর ঘট নিয়ে বনগায় মিছিল, তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে বনগাঁ শহরে মিছিল করা হয় এদিন। লক্ষ্মীর ভাণ্ডারে অর্থবৃদ্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে সেই লক্ষ্মীর ঘট হাতে নিয়ে বনগাঁ শহরে মিছিল মহিলাদের। পাশাপাশি আগামী 10ই মার্চ ব্রিগেড তৃণমূলের জনগর্জন সভার সমর্থনে মিছিল। বনগাঁ তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে এদিনের মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজির ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্পগুলির মধ্যে একটি লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প। বাংলার সব মহিলাই যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যারা 500 টাকা করে পেতেন তারা পাবেন 1000 টাকা করে, আর যারা 1000 টাকা করে পেয়েছেন তারা পাবেন 1200 টাকা করে। এই বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 10 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনগর্জন সভা, বাংলাকে যেভাবে বাংলার প্রাপ্য ন্যায্য হকের টাকা দিল্লির জমিদাররা আটকে রেখেছে বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসেবে বাংলার সমস্ত রাস্তা মিশে যাবে ব্রিগেডের ময়দানে, আর আজকে বনগায় তার ট্রেলার দেখা গেল। এদিনের এই মিছিলের আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এই আয়োজন। সোমবার সকাল 10টা নাগাদ মহিলারা একত্রিত হয়ে মিছিল করেন। মিছিল শুরু হয় বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে, হাতে মা লক্ষ্মীর ঘট নিয়ে এগিয়ে চলেন মহিলারা। বনগাঁ শহর ঘুরে বনগাঁ স্টেশন সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয় এই মিছিল। এখানে একটি সভাও করা হয়, এই বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, 10 তারিখে ব্রিগেডের জনগর্জন যে সভা, আজকে লক্ষ্মী মায়েদের রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকারের যে অসহযোগিতা, আমাদের রাজ্যের ন্যায্য পাওনার টাকা আটকে রেখেছে, আমাদের রাজ্যের প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধে 10 তারিখে সভা আজকে। এদিন এই সুসজ্জিত মিছিল সারা বনগাঁ শহর প্রদক্ষিণ করে। মহিলাদের পাশাপাশি এদিনের এই মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরাও। এই বিষয়ে নারায়ণ ঘোষ জানান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে ভোটের আগে একটা কথাই বলেছিল, আমি যদি তৃতীয়বারের জন্য ভোটে জিতে আসতে পারি মায়েদের বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেব। ঠিক জিতে এসে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে 500 টাকা এবং 1000 টাকা করে দিয়েছিল। আর নরেন্দ্র মোদী যে ভাওতাবাজি পার্টি, যারা আমার ভোটের সময় এসছে আগেই চলে এসছে, বলে কী বলছেন, বলেছিলেন 14 সালে বলেছিলেন একটা কথা, আমি যদি ক্ষমতায় আসি 0 ব্যালেন্সে 15 লাখ টাকা, তো 0 দিয়ে টাকা দেয়নি, এই হলো ধাপ্পাবাজি পার্টি। আজকে এই যে আমাদের 100 দিনে কাজের টাকা, আবার যোজনার টাকা ইত্যাদি ইত্যাদি দিচ্ছে না, তার জন্য ব্রিগেডে সভা ডাকা আছে, সেই সবার আজকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল। তাই এটাই তো আমাদের মিছিল, আজকে 15 থেকে 20 হাজার লোক। আমাদের 10 তারিখের প্রচার হলো, লোকসভার প্রচার ধুয়ে মুছে ছাপ হয়ে গেল মিছিল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।